মুস্তাফা কামাল আজহারের ফতোয়া মোতাবেক আমল করে। মুস্তাফা কামাল আজহার চিনেন? ওই গান বাজনাও জায়েজ করে দিছে। এর ভিতরে আমার আল্লাহর ইবাদত করে যাইতে হবে, খবর যে যদি বলেন আল্লাহ এবার দুনিয়াতে তোমার ইবাদত করতে পারি নাই, আবার দুনিয়াতে পাঠাইয়া দাও, তোমার ইবাদত ছাড়া কিচ্ছু করব না, বলেন তো আল্লাহ আমাদেরকে কি দ্বিতীয়বার পাঠাইবে? আবার আসবেন না? আল্লাহ পাঠাইবো না? আপনার বাপ গেছে আইছে না? আপনার দাদা গেছে আইছে না? আপনার বংশ পরিয়াল গেছে ঘুরে আইছে কি নাই? আপনিও আইবেন না। আল্লাহর কাছে বলবেন এবার দুনিয়াতে পাঠাও, তোমার ইবাদত করব, আল্লাহ লা তোমাকে পাঠাইতে হবে না, আর তোমাকে পাঠাইব না, তোমার চান্স ছিল একবার, তুমি ইবাদত করতে লাগছিল আমার, কেননা তোমাকে বুঝাবার জন্য আমার নবীদেরকে পাঠাইছিলাম, তোমাদেরকে বুঝাবার জন্য নবীর সাহাবীরা গিয়েছিল, তোমাদেরকে বুঝাবার জন্য আমার বন্ধু ওলি আল্লাহদেরকে পীর মুর্শিদদেরকে পাঠাইছিলাম, তোমাদেরকে বুঝাবার জন্য আলিম ওলামাদেরকে পাঠাইছিলাম, যারা চিল্লাইয়া চিল্লাইয়া তোমাদের সম্মুখে ওয়াজ করে করে বুঝাইছে, ওরে বান্দা তোরা বুঝস নাই, আমি আল্লাহ আর দ্বিতীয়বার তোকে চান্স দিব না, আমি আল্লাহ আবার দ্বিতীয়বার তোরে সময় দিব না, কেননা তোরে বুঝাইছে আলিমে তুই বুঝস নাই, তোরে বুঝাইছে সাহাবীরা বুঝস নাই, তোরে বুঝাইছে ওলি আল্লাহ তুই বুঝস নাই, তোরে বুঝাইছে নবী গুণেরা বুঝস নাই, তোরে বুঝাইছে তামাম আম্বিয়ারা তুই বুঝস নাই, এই জন্য তোর কবরে আজাব সারা কোনদিন শান্তি হবে না, ঠিক কিনা? আলিম ওলামারা আমারে বুঝায় না নাই? আলিমের কাছে গেলে কই কি এই গেল পার না? আলিমে কি কয়? দিনের কথা কয়, দিনের কথা কয়, ভালো কথা কয়, বাবারে সুন্দর কথা কয়। আর আজকাল যুবকেরা ওদের ভিতরে লিপ্ত বেশি, এরকম ভাবে বক্সে গানা লাগায় বললেন আশপাশে মানুষ যে যায় ওর দিল ধকধকা, এরকম ভাবে সাউন্ড দেয় ওর দিল ধকধক ধকধক করে করে না নাই কইবেন মাশাআল্লাহ। কাবার নোকিয়া মোবাইল, জিও নয় নোকিয়া মোবাইল, ছোট্ট মোবাইল নোকিয়া যদি হারাইছে উনি এসে নিয়ে যাবেন, কিন্তু ওনার নম্বর কইতে লাগবো, এত আমার জমা থাকে না, আমি নিয়ে যাবো গাড়ি কি করে। মুস্তফা কামাল আজহারের ফতোয়া আমল করে, মুস্তফা কামালে কইছে গান বাজনা যাইস, মুস্তফা কামালে কয় যে পিকনিক যাইস, মুস্তফা কামালে কয় জানুয়ারি 1 তারিখ বানানি যাইস, এইগুলা করছে যাইস। আর আমার যৌ নজবান ভাইরা ওর প্রতি আগ্রহ হয়ে কানের ভিতরে হেডফোন লাগায়, হ্যাঁ ওর কানের ভিতরে হেডফোন খুলে দেখবেন কোনোদিন দুরুদের আওয়াজ হয় না, ওর কানের হেডফোন খুলে দেখবেন কোনোদিন নবীর নাত হয় না, ওর কানের হেডফোন শুনে দেখবেন কোনোদিন ওয়াজ শোনা যায় না, ওর কানের হেডফোন শুনে কানে লাগায় দেখবেন কোনোদিন আল্লাহর জিকির পাওয়া যায় না, কি পাওয়া যায় জানেন? গানা, হিন্দি গানা, অসমীয়া গানা, তামিল গানা, কত ধরনের গানা ওর মোবাইলের ভিতরে পাওয়া যায় হেডফোনে, ঠিক কিনা? উই দেয় সারাদিন তো গানা শুনে শুনে বাবারে, রাত্রে যে ঘুমাবার যায় বিছানার ভিতরে,
কম সে কম তওবাটা করে ঘুমা আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমা না ওরে চিন্তাই নাই ওই যে হেডফোন কানে নিল নিয়ে বলে ভাগে ভাগে করে নে লাগা নাউজুবিল্লাহ কয় ঘুমায় কানে ভিতরে কিন্তু বাস্তাছে এরকম এরকম গানা শুনে যে গলা গানা শুনলে মানুষের ঈমান চলে যায় রে বাবা হুঁশিয়ার যুবক হুঁশিয়ার এরকম এরকম গানা বাহির করে দিয়েছে এই বেদিনেরা ইসলামের দুশমনেরা যে গলা গানা শুনলে ঈমান খারিজ হয়ে যাবে যে গলা গানা গুনগুনাবে আপনার ঈমান থাকবে না থাকবে না থাকবে না ঠিক এগুলা গানা আপনারা পান নাই এনকে যদি আমি কই আপনারা গো হ শুনছি তো পড়মো হ্যাঁ গানা কইমো হুজুর মানুষ সব জানে হ্যাঁ হুজুর মানুষ কিন্তু সব জানে বাবার এলে চিন্তা করবেন এরকম এরকম বস্তু যুবকেরা এই যে আল্লাহ নিয়ে আলোচনা হয় গানার ভিতরে হয় না আল্লাহ নিয়ে হয় না সালাম নিয়ে হয় নামাজ নিয়ে হয় কোরআন নিয়ে হয় একটা গানা সেদিনকে বাজতেছিল কি গানা জানেন তুহি রব তুহি খুদা নাউজুবিল্লাহ এই গানা নাই এটা এরকম একটা গানা আছে তুহি রব তুহি খুদা মতলব ছেলে ছেলে সারা রে কইতাছে সারা সেরি রে কইতাছে তুই আল্লাহ তুই খুদা আরে বল আরেকটা গানা কয় ইনো হ্যাঁ ওরে বিনো হ্যাঁ আরেকটা গানা কয় আর রাও করেন না আরেকটা গানা কয় তুই পে রব দিখতা হ্যায় নাউজুবিল্লাহ ইয়া আরামে কিয়া কর কই নাই নাউজুবিল্লাহ জুরে কর নাউজুবিল্লাহ তোর ভিতরে আল্লাহ দেখা যায় তোর ভিতরে আল্লাহ দেখা যায় এইগুলা গানা আজকাল চলতেছে আর যুবক সমাজ এই গানার দিকে বেশি লিপ্ত হইতাছে আমার কাছে একটা কিতাব আছে 35টা গানার কুফরি কালাম কিতাবের নাম হইল 35 কুফরি কালাম যো গানা হয় ছোট্ট একটা কিতাব 35টা গানা এরকম আছে গান যে গেল্লার ভিতরে কালামে কুফরি আছে যে ব্যক্তি কব ওর ঈমান হারা হয়ে যাবে যে ব্যক্তি গুনগুনাবে ওর ঈমান চলে যাবে যদি ঈমান চলে যায় কবরে গেলে কিন্তু অশান্তি আছে যদি আপনার ঈমান ঠিক নাই কবরে গেলে অসুবিধা আছে যদি আপনি ঈমানদার হয়ে না যাইতে পারেন কবরে আপনার সাপ বিচ্ছু এসে যাবে যদি আপনি কবরে যান আর আপনার ঈমান ঠিক নাই রে বাবা আল্লাহর জাহান্নামের দরওয়াজা কবরে খোলা যাবে বলেন না মেন ঈমান মেন কি ঈমান ঈমান ঠিক নাই চলে গেছেন কামাবো হাতের ভিতরে টাকা নাই বাজার করতে গেছেন পাইবেন হ্যাঁ খেত ফসল করেন নাই চারা আপনি বন নাই আপনি গুটি ছিটান নাই খেতের সাইডে দাঁড়ায় বলতেছেন মাকই হব কইব কি মাকই আপনি গাড়ানি নাই আর কানের ভিতরে বইয়া দাঁড়ায় আছেন মাকই হব কইব না কবির সারা গাড়ানি নাই আশা করে আছেন কবি হব হইব না কামাব না ঈমান আনেই নাই আশা করে আছেন জান্নাত পাব ঈমান ঠিক নাই আশা করে আছেন আল্লাহ মাফ করব হ্যাঁ এই জন্য বাবার ঈমান মজবুত করেন ঈমান পোক্তা করেন ঈমান ভালো করেন যদি আপনি দুনিয়ার আখিরাতে শান্তি চান যদি আপনি কবরে ভালো চান যদি আপনার কবরকে আপনি ফুলের বাগিচা বানাইতে চান দুনিয়াতে ঈমানদার হয়ে যান ঠিক খারাপ বললাম না বাবারে কিছু দিনের মেহমান কই দিন আড়াই দিন অল্প দিনের জন্য দুনিয়াতে আইছেন আপনার যেতে এই যে নাকে দিয়ে আমরা ওয়ান নিহা যেটা নেই শ্বাস এটা গ্যারান্টি আছে নাই হ্যাঁ নাই যদি গ্যারান্টি নাই আপনার তো অহংকার কেন
যদি গ্যারান্টি নাই আপনার মুখে খারাপ ভাষা কেন? যদি আপনার গ্যারান্টি নাই আপনার কেন খারাপ করব? যদি আপনার এই বস্তুর গ্যারান্টি নাই আপনার দ্বারা বেলেকে কষ্ট পায় কেন? যদি গ্যারান্টি নাই